আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত বিডুর মধ্যে আমি দিয়েছিলাম যে রাত্রে ঘুমানোর সময় আমাদের নিজেদের ঘর এবং কারো যদি শহরে অথবা গ্রামে ঘর থাকে হ্যাঁ ঘর দরজা থাকে বা আত্মীয় স্বজনের ঘর থাকে তো এগুলো নিরাপত্তার জন্যে একটি দোয়া রয়েছে তো আমি গত ভিডিওর মধ্যে এর আগে যে ভিডিওটা ছাড়ছিলাম ওইটার ভিতরে আমি মৌখিকভাবে বলে দিয়েছিলাম যে আয়াতুল কুর্সি পরে মাথার চারিদিকে আঙ্গুল ঘুরিয়ে আপনি কিভাবে বন্ধ করতে পারেন তো সেই অনেকে অনেকে অস্পষ্ট অস্পষ্ট করে করে তো এখন আমি বিষয়টা দিচ্ছি সেটা হলো আমরা রাত্রে ঘুমানোর আগে অবশ্যই অজু করে নেব ওজু করে নেওয়ার পরে আমরা বিছানায় বসেই আমরা আয়াতুল কুরসি যেটা সেটা আমরা তেলাওয়াত করব। তো যারা আমরা আয়াতুল কুরসি জানি তারা তো আলহামদুলিল্লাহ আর যারা জানেন না তারা অবশ্যই কুরসিটা মুখস্থ করে নেবে ঠিক আছে আর এটা আমলটা হলো যে আপনার ডান হাতের সাহায্যতে আঙ্গুল দিয়ে ডান পাশ থেকে শুরু করবেন ডান পাশ থেকে শুরু করে এদিকে ঘুরতে ঘুরতে আয়তলকুসিতে পড়বেন অর্থাৎ আমি দেখে দিচ্ছি যে বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ লা ইলাহ ইল্লাহু আলহাইউল কৈয়ুম লাতা সিনাতুম ওয়ালা হ্যাঁ এভাবে শেষ পর্যন্ত পড়তে পড়তে আপনার আঙ্গুলও এখানে এসে যাবে আপনার পড়াটাও কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তো এখান থেকে আমরা যখন পড়াটা শুরু করব আর দিকে পড়া আস্তে আস্তে আর আঙ্গুলটা আমরা ঘুরিয়ে আনবো ঘুরেতে আমার যখন এখানে চলে আসবে আঙ্গুলটা আমার পড়াও শেষ হয়ে যাবে ঠিক আছে পড়ার সাথে সাথে আমাদের আঙ্গুলটা ঘুরে আসবে আর এই ঘুরন্ত অবস্থায় আমাদের নিজেদের ভারিঘর আত্মীয় স্বজন যার ভারিঘর আমাদের বন্ধ করতে মনে চায় তখন আমরা ওই ঘরের ডান দিক থেকে হ্যাঁ ঘুরে সেম এভাবে আমরা বাম দিকে দিয়ে এসে আমরা ওই জায়গায় থেমে যাব এটা আমরা চোখের ইশারার মাধ্যমে আইডিয়ার মাধ্যমে ইঙ্গিতের মাধ্যমে আমরা কল্পনার মাধ্যমে সেটা আমরা কি করব বন্ধ করে দেব এভাবে আমাদের যতগুলো ঘর দরজা বাড়ি বন্ধ করতে মনে চায় আমরা এভাবে বন্ধ করে নিতে পারবো এটা একটি খুবই গুরুত্বপূর্ণ আমল এটা বন্ধ করলে আপনার ইনশাল্লাহ আপনার যত ধরনের খারাপি অনিষ্ট রয়েছে হ্যাঁ সকল ধরনের খারাপি থেকে বালা মসিব থেকে আল্লাহ তালা আপনার আপনার মাল সবকিছু হেফাজত করবেন এটা কিন্তু খুবই একটা একটা গুরুত্বপূর্ণ আমল আমল আমরা এটা সবাই করার চেষ্টা আশা করি ভালো ফলাফল আসবে তো সকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এটা অনেকে জানে না তার পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো সেটা হলো চেহেল কাফ নিয়ে চেহেল কাফের ফজিলত এবং সেটা নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দিব আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে যারা জানা না সবাই জানতে পারে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভাষা থেকে করে নিকট সবার আগে পৌঁছে যায় চ্যানেলটা হলো ইসলামিক চ্যানেল অর্থাৎ কোরআন শিক্ষা নিয়ে যত ভিডিও রয়েছে সবগুলাই কেউ যদি কোরআন শিব শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে চান তারা অবশ্যই সুন্দরভাবে শিখতে পারবেন একদম আলিফ থেকে রিডিং করা পর্যন্ত সৈশুদ্ধভাবে তাজবি সহকারে প্রত্যেকটা ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে একবার হলো আমার এই চ্যানেলটা ঘুরে আবেন ভিডিওগুলো দেখে আসবেন আশা করি আপনারা উপকৃত হবেন আলাইকুম